দর্পণে প্রতিবিম্বিত কাঁটা পর্বদশ প্রথম দুই তিন সেকেন্ড প্রবেশপথের বাইরে গোটা দলটা তরিতাহতের মতো দাঁড়িয়ে রইল তারপর বাসু প্রবেশ করলেন স্টাডিতে মশাই একটা স্বগতোক্তি করে বসেন কি সর্বনাশ রায়বাহাদুর আত্মহত্যা করেছেন তৎক্ষণাৎ পিছনে একটা পতনধ্বনি শুনে বাসু ফিরে দাঁড়ালেন শশীকলার কণ্ঠ দিয়ে কোনো শব্দ নির্গত হয়নি কিন্তু তাঁর যুগল দেহভার রক্ষা করতে পারছিল না তিনি মূর্ছিত হয়ে দোরগোড়াতেই লুটিয়ে পড়লেন বাসু বললেন সঞ্জয় ওঁকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাও কে যে ওই মূর্ছাহত মহিলাকে সরিয়ে নিয়ে গেল বাসু আত্মা দেখলেন না তিনি এগিয়ে গেলেন চেয়ারে বসা রায়বাহাদুরের মৃতদেহের দিকে হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল তাহলে তখন আমরা যে শব্দটা শুনেছিলাম তা কোনো গাড়ির ব্যাকফায়ারের আওয়াজ নয় ওটা পিস্তলের শব্দ বাসু আবার এদিকে ফিরে দেখলেন কথাটা বলেছে কক্ষে উপস্থিত একমাত্র অচেনা মহিলাটি সালোয়ার পাঞ্জাবি পরা শ্যামলা কিন্তু সুতনুকা মেয়েটির বয়স বাইশ চব্বিশ হতে পারে সম্ভবত এই মোহনপুরেরই বাসিন্দা আজ রাত্রে হয়তো তারও আমন্ত্রণ ছিল সায় মাসে সলিলের বোন কি বুঝে উঠতে পারলেন না বাসু জানতে চান থানাটা কত দূরে টেলিফোন করা যাবে সত্যপ্রসন্নবাবু সত্যপ্রসন্ন জবাবে কিছু বলার আগেই অপরাজিতা যেন আর্তনাদ করে ওঠে না মানে পুলিশকে তো জানাতেই হবে এবার সত্যপ্রসন্ন এগিয়ে আসেন অপরাজিতার পিঠে একটা হাত রেখে বলেন তুমি ভিতরে যাও জিতা দেখো তোমার মা কেমন আছেন তাঁর কাছে কাছে থাকো আমরা এদিকটা সামলাচ্ছি অপরাজিতা শাড়ির আঁচলে মুখ ঢেকে দ্রুত পায়ে বাড়ির ভিতর দিকে চলে যায় সত্যপ্রসন্ন এদিকে ফিরে বাসু সাহেবকে বলেন মোহনপুরেই থানা হেডকোয়ার্টার টেলিফোনে খবর দিতে কোনো অসুবিধা নেই এ বাড়িতেও ফোন আছে থানাতেও ফোনটা কি আপনি করবেন বাসু বলেন না আপনারা যে কেউ করুন আমি ততক্ষণ ঘরটা খুঁটিয়ে দেখি পুলিশ আসার আগেই তবে কোনো কিছু আমি ছোঁবো না বাইদবে আপনি কি আমায় চিনতে পেরেছেন মিস্টার দুগার আগে হ্যাঁ বছর তিনেক আগে আমি আপনার বাড়িতেও একবার গিয়েছিলাম তখন অবশ্য আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি জানি শুনুন আপনি এ ঘরে থাকুন সাক্ষী হিসাবে অর্থাৎ আমি কোনো কিছু স্পর্শ করছি না এটা লক্ষ্য রাখতে অন্য সকলে এ ঘর ছেড়ে চলে গেলেই ভালো হয় কেউ কোনো প্রতিবাদ করলো না বাসুর নির্দেশটা সবাই বিনা বাক্যব্যায়ে মেনে নিল ধীরে ধীরে সকলে ঘর ছেড়ে বাইরে চলে গেল সত্যপ্রসন্ন তার পুত্রকে বললেন সঞ্জয় দেখো থানাতে বড় দরোগা হরেন্দ্র দত্ত আছেন কি না মোট কথা থানায় খবরটা দিয়ে আমাকে জানিয়ে দিও সত্যপ্রসন্ন দরজাটা বন্ধ করার চেষ্টা করলেন তা হলো না একবার বাইরে উঁকি মেরে দেখে নিয়ে নির্জনতা সম্বন্ধে নিশ্চিন্ত হলেন তারপর প্রশ্ন করেন আপনি এই মর্মান্তিক সময়ে এখানে এসে উপস্থিত হলেন কি করে আপনিও কি জানতেন না আমার আসার কথা রায়বাহাদুর যে আমাকে টেলিগ্রাম করে ডেকে পাঠিয়েছিলেন তা কি আপনিও জানেন না ডেকে পাঠিয়েছিলেন আপনাকে কেন সে বিষয়ে পরে আলোচনা করা যাবে আপনি দরজার সামনে পাহারা দিন আমি ততক্ষণ খুঁজে দেখি কি খুঁজে দেখবেন আপনি উনি ডান কানে ফায়ার করেছিলেন বুলেটটা বাঁ কান দিয়ে বার হয়ে ওই দেখুন ওই আয়নাটাই আঘাত করেছিল আয়নাটা মাকড়সার জালের মতো চৌচির হয়ে ফেটে গেছে ফলে বুলেটটা প্রতিহত হয়ে ঘরের ভিতরেই কোথাও আছে বেশি খুঁজতে হলো না সামনেই সেটা পড়েছিল মার্বেলের মেঝেতে বাসু সেটা তুলে দেখলেন এবং ঠিক যেখান থেকে কুড়িয়েছিলেন সেখানে নামিয়ে রাখলেন এবার উনি এগিয়ে গেলেন টেবিলটার দিকে টেবিলের ওপর কিছু কাগজপত্র ঝুঁকে পড়ে দেখলেন রায়বাহাদুর যে আত্মচরিত লিখছিলেন তারই পাণ্ডুলিপি যে পাতাটা লিখছিলেন সেটা খোলাই আছে পৃষ্ঠার মাথায় পৃষ্ঠা সংখ্যা একশো একত্রিশ একটিমাত্র অনুচ্ছেদ লেখা শেষ হয়েছে তার নিচে কাঁপা কাঁপা হস্তাক্ষরে বেশ বড় বড় হরফে ক্যাপিটাল লেটারসে ইংরেজিতে লেখা সরি কলমটাও খোলা অবস্থায় পড়ে আছে বাসু এবার মৃত বৃদ্ধের পকেট হাতড়াতে থাকেন সত্যপ্রসন্ন জিজ্ঞেস করেন কি খুঁজছেন বলুন তো ঘরের চাবিটা ঘরটা ভিতর থেকে তালাবন্ধ করে উনি চাবিটা নিশ্চয়ই বার করে নিয়েছিলেন না হলে ছিদ্রপথে আমি ঘরের ভিতরটা এই তো বাসু ওই মৃত বৃদ্ধের পাশ পকেট থেকে একটি চাবি বার করে দেখলেন এবং রুমালে তার নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছে নিয়ে আবার পকেটে রেখে দিলেন সত্যপ্রসন্ন বললেন সন্দেহের আর কোনো অবশেষ থাকলো না ভিতর থেকে ঘরটা বন্ধ করে ওই সরি কথাটা লিখে উনি নিজের রিভলভারে নিজেকেই হত্যা করেছেন কিন্তু উনি আপনাকে ডেকে পাঠিয়েছিলেন কেন বাসু বললেন তার চেয়েও বড় কথা ডেকেই যখন পাঠালেন তখন আমার সঙ্গে কোনো কথাবার্তা না বলে এমন তাড়াহুড়ো করে আত্মহত্যা করে বসলেন কেন আমি যে আসছি তা উনি আন্দাজ করেছিলেন স্টেশনে লোক পাঠিয়েছেন গাড়ি পাঠিয়েছেন দশরথকেও বলে রেখেছেন অথচ মিসেস শেঠ কিছুই জানেন না আপনি কিছু জানেন না না জিজ্ঞাসা পাজলে অনেকগুলো টুকরো এখনও আমরা খুঁজে পাইনি সে যাই হোক আপনি কিছু অনুমান করতে পারেন কি এমন কাণ্ডটা ঘটল যাতে কোনো একটা সমস্যা সমাধানের জন্য উনি আমাকে ডেকে পাঠালেন অথচ আমার সঙ্গে কোনো কথা না বলে এভাবে না স্যার আমি কিছুই আন্দাজ করতে পারছি না আপনি শেষ কখন ওকে দেখেন আজই দুপুরে আমরা একসঙ্গেই মধ্যাহ্ন ভোজন করেছি তখন উনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন আপনার মনে হয়নি উনি উত্তেজিত অথবা অস্বাভাবিক মানসিক অবস্থায় আছেন হ্যাঁ একটু গম্ভীর ছিলেন একটা পারিবারিক কারণে উনি কিছুদিন থেকেই উদ্বিগ্ন ছিলেন কিন্তু সেটা এমন কিছু নয় মানে উনি যে এভাবে আত্মহত্যা বুঝেছি বুঝেছি আচ্ছা ওই মেয়েটিকে বছর কুড়ি বাইশ বয়স একটা মেরুন রঙের সার্ভার কামিজ পরা যে তখন বলল শব্দটা তাহলে কোনো গাড়ির ব্যাকফায়ার নয় ওর নাম ঝর্ণা মিত্র ও আজ দিন দশেক হলো এই বাড়িতে আছে মোহনপুরের মেয়ে নয় হ্যাঁ কিন্তু কোন সূত্রে শশীকলার আমন্ত্রণে আগে না ও ছিল আমার ছেলে সঞ্জয়ের সহপাঠিনী সঞ্জয় লেখাপড়া ছেড়ে দিয়ে বম্বে চলে গিয়েছিল মেয়েটি এম এ পাস করে একটা স্কুলে পড়ায় গ্রীষ্মের ছুটিতে বেড়াতে এসেছে তা ওই মেয়েটি তখন ফায়ারিংয়ের কথা কি বলেছিল সেটা কি আপনিও শুনেছেন আগে হ্যাঁ আমরা তখন অনেকেই বৈঠকখানায় এসে গেছি হঠাৎ দুম করে একটা শব্দ হলো শরীর বললো কিসের শব্দ ওটা মে স্মিথ বললেন রাস্তায় কোনো গাড়ি ব্যাকফায়ার করলো বোধহয় তখন আমি বললাম মোহনপুরে কটাই বা গাড়ি আর রাস্তা তো অনেক দূরে শব্দটা ডাইনিং হলের থেকে এলো মনে হচ্ছে অপরাজিতা বললে না আমার মনে হচ্ছে স্টাডি রুমের দিক থেকে ওটা যে পিস্তলের ফায়ারিং হতে পারে এটা আপনাদের কারোর মনে হয়নি তখন হয়নি হওয়ার কথাও নয় এখন মনে হচ্ছে ওটা রায়বাহাদুরের রিভলভারের শব্দই সেটা আন্দাজ কটার সময় বলতে পারেন পারি আন্দাজ নয় ঠিক আটটা পঁয়তাল্লিশ কারণ শব্দটা শোনার পরেই আমার নজরে পড়েছিল বৈঠকখানার বড় দেওয়াল ঘড়িটায় ওটা ঠিক তখনই শব্দ করে বেজে উঠল প্রতি পনেরো মিনিট অন্তর ওই ঘড়িটা জল তরঙ্গের মতন শব্দ করে বুঝলাম এবার বলুন তখন বৈঠকখানা ঘরে কে কে ছিল আমরা সবাই ছিলাম প্লিজ বি স্পেসিফিক ঠিক কে কে কেন বলুন তো ও আই এম সরি বলছি বলছি আমি ছিলাম মহান্তি ছিলেন সঞ্জয় সলিল কামাল জিতা সবাই ছিলাম মিসেস শেঠ ঝর্ণা দশরথ অথবা ডক্টর স্মিথ না শশী একটু পরে আসে ঝর্ণা আর রমলা দেবী ছিলেন কিনা মনে পড়ছে না তবে দশরথ তখন ঘরে ছিল না এই যে একটু আগে বললেন মিস স্মিথ বললেন রাস্তায় কোনো গাড়ি ব্যাকফায়ার করলো বোধহয় বলেছিলাম নাকি হ্যাঁ তাই মিস স্মিথই ও কথাটা বললেন এখন মনে পড়ছে বাসু পকেট থেকে নোটবই বার করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ঘটনাস্থলের একটা স্কেচ করে নিলেন স্টাডি রুমটা পূর্ব পশ্চিমে লম্বা একটা মাত্র দরজা পশ্চিমের দেওয়ালে একেবারে উত্তর প্রান্ত ঘেঁষে দরজা খুলে সামনেই সেক্রেটারি টেবিলটা তার সামনে গদিয়াটা চেয়ার সেটা পশ্চিম দিকে মুখ করে আছে রায়বাহাদুর পশ্চিম দিকে মুখ করে বসে আছেন টেবিলের দিকে ফিরে নয় ঘরে তিনটে জানলা সবগুলি শার্শী পাল্লার এবং ভেতর থেকে ছিটকিনি বন্ধ চেয়ারের বিপরীতে দক্ষিণের দেওয়ালে ভাঙা আয়নাটা তার পাশেই ছোট ছোট দুটি টেবিলে দুটি ব্রোঞ্জ ভাস্কর্য একটি মেকেল্যাঞ্জেল ডেভিড অপরটি নটরাজ খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছিলেন এই সময় দরজার বাইরে থেকে সঞ্জয় ঘোষণা করল থানা থেকে ওরা এসে গেছেন এখানে নিয়ে আসবো কি প্রশ্নটি বাহুল্য আত্মহত্যা কেসে তদন্তে এসে থানা অফিসার গৃহস্বামীর আস্তে আজ্ঞা হোক আমন্ত্রণের জন্য অপেক্ষা করে না সঞ্জয়কে একপাশে সরিয়ে দিয়ে জনাতিনেক অফিসার আর দুজন পুলিশ ঘরে প্রবেশ করে বড় দারোগা দরজার কাছ থেকেই ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে নিলেন চেয়ারে বসে থাকা মৃতদেহটাকে এক নজর দেখে নিয়ে সত্যপ্রসন্নকে প্রশ্ন করেন কখন ঘটল এটা ওপাশ থেকে বাসু সাহেব বলে ওঠেন সম্ভবত আটটা পঁয়তাল্লিশে কারণ ফায়ারিংয়ের শব্দটা সেই সময় অনেকেই শুনেছেন এতক্ষণে এপাশ ফিরে বক্তাকে ভালো করে নজর করেন থানা অফিসার হরেন দত্ত অবাক হয়ে বলে ওঠেন এ কী স্যার আপনি এখানে বাসু বলেন আমাকে চেনেন মনে হচ্ছে বিলক্ষণ আপনাকে চিনব না থানার চার্জ পাওয়ার আগে পাঁচ পাঁচটা বছর হোমিসাইডে ছিলাম যে কতবার আদালতে আপনার ভেলকি দেখেছি বাসু বললেন সেসব কথা থাক ভালোই হলো আপনি আমাকে চেনেন নটা বেজে তিন কি চার মিনিটে ওই দরজা ভেঙে আমরা রায়বাহাদুরকে আবিষ্কার করি অর্থাৎ ফায়ারিংয়ের শব্দটা কয়েকজন শুনতে পাওয়ার প্রায় কুড়ি মিনিট পরে আপনি কাজ শুরু করে দিন বাবু রাত বাড়ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরের কথা বাসু সাহেব ঘরের পূর্ব প্রান্তে একটা সোফায় বসে ধূমপান করছেন ভাঙা দরজাটাকে আর সস্থানে বসানো যায়নি তাই দ্বার প্রান্তে পিতলের ঘন্টার কাছে একজন পুলিশ প্রহরায় আছে হরেনবাবুর সঙ্গে যারা এসেছিলেন ক্যামেরাম্যান আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারা কাজ শেষ করেছেন হরেনবাবুর অনুমতি নিয়ে তারা বিদায় হলেন মৃতদেহটি মর্গের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে চেপে রওনা হয়ে গেছে হরেন্দ্রনাথ বাসু সাহেবের পাশে এসে বসলেন একটা সিগারেট ধরিয়ে একমুখ ধোঁয়া ছেড়ে বললেন ক্লিয়ার কেস রুদ্ধদার কক্ষে নিজের রিভলভারের গুলিতে রায়বাহাদুর আত্মহত্যা করেছেন বেশ বোঝা যায় ডান হাতে ডান কানে গুলি করেন সেটা মস্তিষ্ক ভেদ করে বাঁ কান দিয়ে বার হয়ে যায় আয়নায় প্রতিহত হয়ে মেঝেতে পড়ে সেটাও পাওয়া গেছে ঘরের প্রতিটি পাল্লা ভিতর থেকে ছিটকিনি বন্ধ জানলায় গরাদ বা গ্রিল না থাকলেও কোনো জানলা খোলা ছিল না তাছাড়া দরজার চাবিটা রায়বাহাদুরের পকেট থেকেই পাওয়া গেছে ক্লিয়ার কেস অফ সুইসাইড আপনার মনে তাহলে কোনো খটকা নেই আগে না একটা সমস্যার সমাধান হয়নি অবশ্য সেটা কি আপনার উপস্থিতিটা এই মর্মান্তিক সময়ে আপনি কলকাতা থেকে এখানে কেন বাসু নিঃশব্দে পকেট থেকে দুটি কাগজ বার করে দিলেন প্রথমটা সাত দিন আগে পাওয়া চিঠিটা দ্বিতীয়টা কাল রাত্রে পাওয়া টেলিগ্রাম সে দুটি খুঁটিয়ে দেখে হরেনবাবু বললেন যাচ্ছিল্য সব যে আবার গুলিয়ে দিলেন আপনি কি ব্যাপার বলুন তো স্যার আমি জানি না এটুকু জানি কোনো একটা প্রচণ্ড দুশ্চিন্তা রায়বাহাদুরকে খোঁচাচ্ছিল তিনি সেই সমস্যার সমাধানের জন্য আমার সাহায্য চেয়েছিলেন স্টেশনে লোক পাঠিয়েছিলেন গাড়ি পাঠিয়েছিলেন আমাকে তিনি প্রত্যাশা করছিলেন এক্ষেত্রে আমি এসে পৌঁছনোর ঠিক আগেই তিনি এভাবে তা ঠিক কিন্তু ঘরটা ভিতর থেকে তালা বন্ধ ছিল স্যার আর জানলাগুলো সব ছিটকিনি বন্ধ চাবিটা রায়বাহাদুরের পকেটে আমি তা অস্বীকার করছি না কিন্তু আমার প্রশ্নটা জবাব কই কি মর্মান্তিক সমস্যায় বিচলিত হয়েছিলেন রায়বাহাদুর যে জন্য সাত দিন আগে ওই চিঠি লেখেন স্ত্রীকে জানাননি কন্যা বা একান্ত সচিবকে পর্যন্ত জানাননি অথচ আমাকে টেলিগ্রাম করে আসতে বলেছেন কি সেই মর্মান্তিক সমস্যাটা আর আমি আসছি জেনেও এই সময় আমরা কি তাহলে একে একে সকলের জবানবন্দি নিতে থাকব। রাত পোহাবার আগেই যাতে কেউ ভেবে চিনতে জবাব না বানাতে পারে আমি একমত তবে যারা বাইরে থেকে এসেছেন তাদের তিনজনকে আগে ডাকা যাক মোহান্তি, কামাল আর ডক্টর মিত্র রাত এগারোটা প্রায় বাজে সেই মতোই ব্যবস্থা হলো প্রথমে এলেন বলভদ্র মোহান্তি রায়বাহাদুরের সাম্প্রতিক কোনো সমস্যার বিষয়ে তিনি কোনো আলোকপাত করতে পারলেন না ইদানিং ওরা রবিবারের সন্ধ্যায় দাবা খেলতে বসেন না বাবু জানতে চান আজ রাতে আপনার নিমন্ত্রণ ছিল তাই না কিন্তু উপলক্ষটা কি। হ্যাঁ নিমন্ত্রণ ছিল কিন্তু হেতুটা কি তা উনি পরিষ্কার করে বলেননি শুধু বলেছিলেন আজ কলকাতা থেকে ওর একজন মেহমান আসবেন তাঁরই সম্মানে এই নৈশভোজ দেখুন এই আত্মহত্যার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না এবার বলুন স্যার আমি কি নিজের বাড়িতে ফিরে যেতে পারি হ্যাঁ নিশ্চয়ই অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি রায়বাহাদুরের গাড়িতে বলভদ্র মহান্তিকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হলো দশরথ খুব করিতকর্মা এই মর্মান্তিক পরিস্থিতিতেও সে মঞ্জিলের আতিথেয়তার কথাটা ভুলে যায়নি ড্রাইভারের হাতে একটা বড় খাবারের প্যাকেট ধরিয়ে দিল মহান্তিমাসের পরে জবানবন্দি দিতে এলো যে ছেলেটি তার নাম কামাল উদ্দিন রহমান বছর সুঠাম যুবক স্থানীয় বিধায়ক জয়নাল রহমানের একমাত্র পুত্র জয়নাল রহমান সাহেব এই এলাকা থেকে পরপর দুবার নির্বাচিত হয়েছেন শাসক দলের পক্ষে রাষ্ট্রমন্ত্রী হতে হতেও শেষ পর্যন্ত হতে পারেননি এ এলাকায় তার দুর্দান্ত প্রভাব অর্থনৈতিক বিচারে হয়তো রায়বাহাদুরকে টপকে যেতে পারেননি এখনও কিন্তু প্রতাপ প্রতিপত্তি তাঁর অনেক বেশি কামাল অপরাজিতার সহপাঠী শুধু তাই নয় মোহনপুরে একটি নাট্যদলের ওরা দুজন পাণ্ডা মাঝে মাঝেই অভিনয় হয় ওরা হিরো হিরোইন সাজে ব্যাপারটা আদৌ পছন্দ নয় রায়বাহাদুরের কিন্তু উপায় নেই ইচ্ছার বিরুদ্ধে যেমন হিন্দু কোটবেল বিল জমিদারি অ্যাবলেশন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজকে মেনে নিতে হয়েছে তেমনি এটাকেও মেনে নিতে বাধ্য হয়েছেন কামালের আজ নৈশভোজের নিমন্ত্রণ ছিল না কিন্তু ঘটনাচক্রে সেও উপস্থিত ছিল হরেনবাবুর প্রশ্নের জবাবে কামাল জানালো সে এসেছিল বিকালে অপরাজিতার সঙ্গে ওদের মোহনপুর ড্রামাটিক ক্লাবের ব্যাপারে কথা বলতে মিস্টার বাসু যখন আসেন তখনও সে চলে যায়নি ডিনারের বেল বাজতে সে সতর্কিত হয়ে ওঠে বুঝতে পারে রাত করে ফেলেছে কিন্তু তার প্রস্থানের আগেই বাসু সাহেব ঘরে প্রবেশ করেন হরেনবাবু বলেন তার মানে আটটা পঁয়তাল্লিশে যখন পাশের ঘরে ফায়ারিং হয় তখন তুমি বৈঠক খানায় ইয়েস স্যার তখন ঘরে কে কে ছিল আমার যতদূর মনে পড়ে মোহান্তি জেঠু ছিলেন সঞ্জয় ডাক্তার মিত্র কাকু আই মিন দুগার কাকু অপরাজিতা ছিল অপরাজিতার মা আর ডক্টর স্মিথ না জেঠিমা ছিলেন না রমলা দেবী তার মিনিটখানেক আগেই ঘরে ঢুকেছেন অথবা হয়তো দেড় মিনিট বাসু জানতে চান এক মিনিট না দেড় মিনিট এভাবে বলার মানে কামাল হেসে বললে কৌশিকবাবুর কাঁটা সিরিজের অনেক গল্পই আমার পড়া আছে স্যার আমি বলতে চাই স্টাডি রুমে ফায়ার করে বৈঠকখানে এসে পৌঁছতে যে সময় লাগে তার চেয়ে কম সময় তাছাড়া ঘরটা ভিতর থেকে বন্ধ ছিল স্যার এটা সিম্পল কেস অফ সুইসাইড হরেনবাবু জানতে চান আপনি স্যার এঁকে আর কিছু জিজ্ঞাসা করবেন বাসু বললেন না কামাল উদ্দিন রেহমানের পরে এলো ডক্টর সলিল মিত্র প্রতি সপ্তাহে সে একবার করে মোহন মঞ্জিলে আসে বুড়ো বুড়ির রক্তচাপ পরীক্ষা করতে সলিল মোহনপুরেই প্র্যাকটিস করে সবাইকে খুব ভালোভাবে চেনে গতকালই সে রায়বাহাদুরের রক্তচাপ পরীক্ষা করে দেখেছে সেটা স্বাভাবিকই ছিল ও যখন রুগী দেখতে আসে অপরাজিতা রক্তচাপ খাতাখানা হাতে হাজিরা দেয় বুড়ো কর্তার বিপি দেখা শেষ হলে ডাক্তার মিত্রকে পথ দেখিয়ে তিনতলায় নিয়ে যায় শশীকলার প্রেশার দেখাতে তারপরেও কিন্তু ডাক্তারবাবুর ছুটি হয় না অপরাজিতার ঘরে তাকে গিয়ে বসতে হয় নানা রকম খাবার বানিয়ে নিয়ে আসে অপরাজিতার নির্দেশ মতো হিঙের কচুরি মাছের চপ ছানার জিলিপি ক্যারামেল পুডিং এক এক দিন এক এক রকম ফলে সলিল প্রায় ঘরের মানুষ হয়ে গেছে রক্তচাপ দেখে যাবার জন্য সে কিছুতেই কোনো ফি নেয় না হয়তো সেজন্যই অপরাজিতার ঘরে বসে তাকে আতিথেয়তার বিড়ম্বনা সহ্য করতে হয় সলিলও জানালো রায় শরীর বা মনে ইদানিংকালে তেমন কিছু পরিবর্তন হয়নি প্রায় দিন দশেক হল তিনি একটু অতিরিক্ত মাত্রায় গম্ভীর হয়ে গিয়েছিলেন শুধু পরপর দু সপ্তাহ দাবা খেলেননি পুকুরে স্নান করতে যাওয়া ত্যাগ করেছিলেন তবে আত্মহত্যা করার মতো মর্মান্তিক কোনো ঘটনার বিষয়ে কোনো কথা সে জানে না বাসু জানতে চান আমাকে তিনি ডেকে পাঠিয়েছিলেন হেতুটা জানাননি লিখেছিলেন সাক্ষাতেই কথা হবে এক্ষেত্রে আমাদের সাক্ষাতের ঠিক পূর্ব মুহূর্তে আত্মহত্যা করাটা কি অস্বাভাবিক নয় কিন্তু আমরা তো জানি না উনি কোন তাৎক্ষণিক আবেগে আত্মহত্যা করলেন তাছাড়া ত্রিভুবনে ওর কোনো শত্রু ছিল বলে শুনিনি তা থাকলেও রুদ্ধদ্বার কক্ষে তার নিজের রিভলভারে তাকে গুলি কে করবে হরেনবাবু জানতে চান রায়বাহাদুরের অবর্তমানে সম্পত্তিটা কে পাবে আমি ঠিক জানি না উইল না করে থাকলে স্ত্রী কন্যা বাসু জানতে চান শুনেছি রায়বাহাদুর দুবার বিবাহ করেছিলেন সেক্ষেত্রে প্রশ্ন শশীকলা কি অপরাজিতার গর্ভধারিণী নাবি মাতা ডক্টর মিত্র অসহিষ্ণুর মতো বলে ওঠে ইসব কথা কেন উঠছে কি আশ্চর্য সে কথাই তো এতক্ষণ বোঝালাম আত্মহত্যা না হলে ডক্টর মিত্র দৃঢ়ভাবে দুদিকে মাথা নেড়ে বললে সরি স্যার আপনার ও প্রশ্নের জবাব আমি দেবো না আপনি মা অথবা মেয়েকেই প্রশ্নটা জিজ্ঞাসা করে জেনে নেবেন কেন তুমি কি এ প্রশ্নের জবাবটা জানো না বাসু জানতে চান আমি সত্যবদ্ধ আমি জানি কিন্তু বলবো না অল রাইট দেন ইউ আর এক্সকিউজ ডক্টর মৈত্র আপনি আসতে পারেন শলিল উঠে দাঁড়ায় বলে আমার নাম ডক্টর মিত্র মৈত্র নয় শ্রাগ করে বলেন রিয়েলি আপনি জানেন কিন্তু বলবেন না শুনে আমি ভেবেছিলাম আপনার নাম ডক্টর হেরম্বচন্দ্র মৈত্র দারোগা বলে ওঠেন আপনি সব গুলিয়ে ফেলছেন স্যার হেরম্ব নয় হরেন্দ্র কিন্তু সেটা তো আমার নাম তাও মৈত্র নয় দত্ত বাসু আকাশপাণে তাকিয়ে বললেন আই এম সো সরি শিরোসি মা লিখো মা লিখো মা লিখো